प्रिय देशवासी, आज 15 अगस्त 1947 स्वाधीनता दिवस हुए चिलो, देश स्वाधीन हुए चिलो। ब्रिटिश देर कालो थाबा थे के 200 बच्चर कम बेसि पराधीन भारत के 15 अगस्त 1947 स्वाधीन करा हुए चिलो। आज अत्यंत खुशी दिन, आनंद दिन, देशवासी हिसाब से दिन आमार काछे एक ऐतिहासिक दिन, एक श्रेष्ठ दिन। এই দিনটা আমাকে বারবার সেই মহামানবদের পথে চলার জন্য ডাক দেয়, শিক্ষা দেয় এবং বুঝিয়ে দেয়, ভাবিয়ে তোলে যে আমরা সেই ভারতবাসী যারা ব্রিটিশদের মতো সন্ত্রাস দেখার देश एर भालोबासाय, देशबासीर भालोबासाय जान दिए, प्राण दिए तादेर घरे ताड़िए देश के स्वाधीन करेछि आमरा, सेई भारतीय। आमरा गरीबी तो, आमरा गरीबी तो नेताजी के निये, आमरा गरीबी तो गांधी बाबू के निये, आमरा गरीबी तो सेई सकल स्वाधीनता संग्रामीदेर घरे निये, आशफाकउल्लाह साहेब के निये, बिस्मिल खान के निये, आमरा खुदीराम के निये गरीबित, आमरा गरीबित आब्दुल मजिद के निये, आमरा गरीबित खान आब्दुल गफ्फर खान के निये, आमरा गरीबित नेता हमदुल्लाह के निये, ओबाइदुल्लाह सिंगजी के निये, हाफेज निजार आली जिना के तितिमुर नामे परिचित, नारकेलबेड़िया पाशेर किल्ला, आमी आमरा इनादेर के निये गरीबित। आज के आमी देशबासी हिसाब से देशबासीर उद्देश्य करे এই 15 আগস্ট এতটুকুই বার্তা দেব যে আজকে ব্রিটিশরা এই আমার ভারতবর্ষকে গোলামের শিকলে বেঁধে রেখে দেশবাসীর উপরে অত্যাচার জুলুম করেছিল, সেই জায়গায় এই ভারতবর্ষের সুসন্তান বীর সৈনিকরা তারা নিজেদের জীবনের কথা, নিজেদের সুখ শান্তির কথা না মনে করে সব কিছুকে বিসর্জন দিয়ে দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে নিজের জীবনকে বলিদান দিয়েছে। আজ ফুরফুরা শরীফ মোজাদ্দেদ জামান স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিককে নিয়েও গর্বিত। তিনি আমাদের ঘরে রাস্তা দেখিয়েছিলেন, তিনার ভক্ত মুরিদদের ঘরে। আসো আমরা সবাই মিলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ি, ব্রিটিশদের অত্যাচার থেকে দেশকে বাঁচাই, ব্রিটিশদের অত্যাচারকে সমাজকে বাঁচাই, ব্রিটিশদের তাড়িয়ে একটা শান্তি সুস্থ সমাজ গড়ে তুলি। আমি গরিবিত তিনার চতুর্থ প্রজন্ম হিসাবে, তাই আজকে আমি এই স্বাধীনতা দিবস 15 আগস্টে আমার বাংলা ভাষাভাষী জাতি ধর্ম নির্বিশেষে, বিশেষ করে আমার সংগঠনের ছেলেদের ঘরে যেভাবে দেশপ্রেমের শিক্ষা দিয়েছি, সেই দেশপ্রেমকে সামনে নিয়ে আগামী দিন দেশের সার্বভৌমত্ব, দেশ ও দেশের সংবিধান ও দেশের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষকে বাঁচাবার জন্যে ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন, একে অপরে ভাই ভাই মিলেমিশে থাকেন। যারা ধর্ম বিধাভেদ তৈরি করে দেশকে বাটোয়ারা করতে চায়, যারা দেশের মধ্যে থেকে দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, যারা দেশের মধ্যে থেকে দেশের সংবিধানকে গোড়াগোল দাকিয়ে তাকে তুলে রেখে নিজেদের পাওয়ারকে প্রয়োগ করতে চায়, এই সকল দেশদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে দেশের সংবিধানকে টিকিয়ে রাখা, দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা, দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখা, দেশের ধর্ম নিরপেক্ষ টিকিয়ে রাখা, আমি দেশবাসী হিসাবে নিজেকে দায়িত্ব মনে করি, তাই আপনাদের ঘরও দায়িত্ব হওয়ার জন্য উৎসাহিত করে তুলছি, আপনারাও এগিয়ে আসুন। সাথে সাথে চীন হোক, পাকিস্তান হোক, নেপাল হোক, আমার দেশকে নিয়ে কেউ আঙুল তুলবে, আমার দেশকে কেউ কটাক্ষ করবে, আমার দেশের একটা ঢিল পাথর পর্যন্ত কেউ তুলে নিয়ে যাবে, সেই জায়গায় আমরা দেশবাসী যদি চুপ থাকি, ক্ষান্ত থাকি, এটা মনে হয় দেশপ্রেমের জায়গায় বাধা দিচ্ছে। প্রকৃত দেশপ্রেমিক তো সে হবে
যে দেশের সার্বভৌমত্ব সর্বদিকের খেয়াল রাখবে। আমি নেতা না হতে পারি, আমি মন্ত্রী না হতে পারি, আমি দেশের জনগণ, আমি প্রকৃত দেশের প্রেমিক, আমি কেন পারবো না? আমার দেশের বিরুদ্ধে যদি চীন কথা বলে, আমার দেশকে যদি পাকিস্তান লুটতে চায়, আমার দেশকে যদি নেপাল লুটতে চায়, আমাদের সমস্ত দেশবাসীর দায়িত্ব হবে কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ে ভাইয়ে এই সকল ভারতের দিকে যারা চোখ তুলছে এদের জবাব দিবার। সাথে সাথে আজকে এই স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম এই ফুরফুরাদারবা শরীফ থেকে আজ আমি একটা কথা আপনাদের সকলকে শিক্ষা দেব। আমরা কিন্তু সবসময় সংবিধান আইন শৃঙ্খলা গণতন্ত্র ও শান্তির পথে হাঁটব। আমরা সংগ্রাম সর্বসময় দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষকে বজায় রেখে সংগ্রাম করব, সংগ্রামের পথে হাঁটব। স্বচ্ছ রাজনৈতিক সংগ্রাম হবে সংখ্যালঘু মুসলিম দলিত আদিবাসী সমাজ পিছিয়ে পড়া মানুষের হকের সংগ্রাম হবে, ভারতের ঐক্যতা অখণ্ড হেফাজতের সংগ্রাম হবে, ফুরফুরাশে আহলে সুন্নতের জামাতের সংগ্রাম। সেই শিক্ষা দেশপ্রেমে আমরা বারবার দিয়ে থাকি। আজও এই 15ই আগস্ট আপনাদের ঘরে সোশ্যাল বন্ধুদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে দিচ্ছি। আজকে আরেকটা কথা আপনাদের কাছে তুলে রাখি। আজকে গত কয়েকদিন আগে দু থেকে তিন দিন আগে একটা রিপোর্ট বাহির হয়েছে। সাচার রিপোর্ট তো ঠিকভাবে লাগু করা হয়নি, আর একটা নতুন রিপোর্ট বাহির হয়েছে যে রিপোর্টে দেখা গেছে যে দলিত আদিবাসী STSB থেকেও শিক্ষার দিকে মুসলিম সমাজ পিছিয়ে আছে। যেখানে এডুকেশান থাকবে না, শিক্ষা থাকবে না, দেশের ইতিহাস জানবে না, এডুকেশান পাবে না, তাহলে সেই মানুষটার দ্বারা স্বাভাবিক দেশের প্রকৃত প্রেম থেকে সে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। এই জায়গায় এডুকেশান প্রত্যেকেরই দরকার, বড় পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আজকে সংখ্যালঘু মুসলিমরা দলিত আদিবাসী STSP থেকেও আজকে শিক্ষাতে পিছিয়ে গেল। কত তিন দিন আগে সমীক্ষা বাহির হয়েছে। এই জায়গায় দুঃখের সাথে বলতে হয় এই সংখ্যালঘু মুসলমানদের শিক্ষার জন্যে আজকে আমি যদি আন্দোলন করি, এই সংখ্যালঘু দলিত আদিবাসী পিছিয়ে পড়া ভারতের জন্য যদি আমি আজকে আন্দোলন করি, এটা কি আমার নেতাজি, এটা কি আমার গান্ধীবাবু, এটা কি আমার আসফুল সাহেব, এটা কি আমার তিতিমুর সাহেব, এটা কি আমার ক্ষুদিরাম সাহেব, এনারা কি অধিকার দেয়নি, এজন্যে কি দেশ স্বাধীন করেনি, এটা কি ডাক্তার বাবা সাহেব আম্বেদকর, তিনি কি বলে যায়নি যে ভারত সবাই মিলে স্বাধীন করেছে, সবার সমান অধিকার আছে? তাহলে সেই জায়গায় আজকে আমি যখনই কথা বলতে যাব তখন দেখা যাবে এই ভারতবর্ষে রাজনীতির পাওয়ার নেই, একদল সন্ত্রাস একদল গুন্ডা। আমি সমস্ত রাজনীতির লিডারকে খারাপ বলছি না, একদল রাজনীতির পাওয়ারকে খারাপ রাস্তায় প্রয়োগ করে গুন্ডাগিরি সন্ত্রাসী করে। বড় দুঃখের সাথে বলতে হয় সেই স্বাধীনতা সংগ্রামী মোজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক, জিনাকে সর্বধর্মের মানুষ ভালোবাসে, তিনার পবিত্র ফুরফুরা শরীফকে আমাকে সামনে রেখে ফুরফুরা শরীফকে অ্যাটাক করে টোটাল ভারত ও ইসলামকে অপমান করছে। সেখানে নাকি আল কায়দা প্ল্যানে প্রশিক্ষণ দেওয়া হয়। এই জায়গায় আমি পুরো দেশবাসী ও বাংলাভাষী মানুষকে বলবো, ফুরফুরা শরীফ এমন একটা ঐতিহাসিক জায়গা, প্রকাশ্য ইসলামের কঠোর শত্রু, এই ফুরফুরা শরীফের কথা শুনলে, ফুরফুরা শরীফে এসলে সেও মানবতা প্রেমিক এবং ভালোবাসার রাস্তা খুঁজে পায়। সেই ফুরফুরা শরীফকে এইরকম একটা কলঙ্কিত দাগ লাগিয়ে আল্লাহ বা ষড়যন্ত্র করেছে, এর জবাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব প্রেমীর কাছে আমি আশা রাখলাম। গণতান্ত্রিকভাবে আপনারা আওয়াজ তুলুন, এবং এই যে অশুভ অভদ্র গুন্ডা এই রাজনীতির পাওয়ারলি যে সন্ত্রাসটা এইরকম কাজ করছে, এর উপযুক্ত শাস্তির আশা রাখছি। এই 15ই আগস্ট স্বাধীনতা দিন আমার স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচার উদ্দেশ্য করে এই আওয়াজ তুললাম। সাথে সাথে আমি আপনাদের ঘরে বলবো, বর্তমান সময় এই করোনা মহামারী চলছে, এই মহামারীতে আপনারা ব্যাপক গ্যাদারিং করবেন না, কোনো জায়গায় ব্যাপক ভিড় করবেন না, কারো প্ররোচনায় পা দিয়ে আপনারা কোনোরকম বেশি ভিড় করবেন না, অপেক্ষা করুন। গণতান্ত্রিকভাবে আমরা সরকার এই প্রশাসনিক ডিপার্টমেন্টে আইন আদালতের দিকে যাচ্ছি, আমরা আশা করছি বিচার পাবো। এরপরও প্রয়োজন হয় আমরা গণতান্ত্রিকভাবে পুরো বাংলা বন্ধের ডাক দেবো, যদি এইভাবে এই সকল সন্ত্রাস দেওয়ার উপযুক্ত শাস্তি দেওয়া হয়।
आशा रखी जाति धर्म वर्ण निर्विशेषे सबाई गणतंत्र पक्षे संविधान पक्षे आम्रा भाई भाई एके अपरे पंद्रह आगस्ट शपथ निच्छी ऐक्यबद्ध हो चलब देश देशे सार्वभौमत्व देशे संविधान देशे धर्मनिरपेक्ष देशे गणतंत्र के बाँचाबार जन्य आमी अंगीकारबद्ध होच्छी आपनारा अंगीकारबद्ध हन। शत शेष कथा 74तम स्वाधीनता दिवस आमादेर सकलेर जन्य आनंद खुशी सृष्टिकर्ता एने दिक एई देश के महामारी थेके मुक्ति दिक प्रतिटा मानवप्रेमी मानुष के शांति सुखे मिलेमिशे सृष्टिकर्ता रखें हमार भारत के विदेशी शक्ति सृष्टिकर्ता हिफाजत करें। जय हिंद भारतवर्ष 74तम स्वाधीनता दिवस जिंदाबाद।